আসলে সিলেট হচ্ছে সারা বাংলাদেশের কি একটা প্রাণ কেন্দ্র, একটা কলিজা, একটা ভালোবাসার জায়গা। এখানে না আসলে হয় না। সবচেয়ে পবিত্র জায়গা বলি আমরা বাংলাদেশে, সবাই আসে এখানে, তাই না? আমরা তো এটা মানি। সিলেট হচ্ছে আমরা আমাদের সেকেন্ড লন্ডন। আমরা লন্ডনে যখন যাই তখন বলে যে ওয়ার আর ইউ ফ্রম, আমি বলি বাংলাদেশ, সরি আমি সিলেট। ও আচ্ছা, সিলেট, সিলেটের এত না। আপনারা যদি লন্ডনে যান, 10-20 জন ধনী লোকের ভিতরে সিলেটই দেখবেন 4-5 জন। সিলেট হচ্ছে এমন একটা জায়গা। সিলেটে যখন আমি আসি, সিলেটে সেই মোড় থেকে আপ্যায়ন আর ভালোবাসার পেতে পেতে আসি। যখন এত বড় একটা দুর্ঘটনা সিলেটের সাথে ঘটছে, তখন কি আমার মতো একজন মানুষ, আপনারা তো চুপ নেই, চুপ থাকার কথা না, কারণ এতগুলো ক্ষমতা নিয়ে যখন আমাদের হাতে আসে, সেই ক্ষমতাটাকে কাজে লাগানোর জন্য আজকে আমি আপনাদেরকে ইনভাইট করছি, একটু গেট টুগেদার করছি। কোনো সাংবাদিক সম্মেলন না, আমি আপনাদেরই দলের লোক, আপনারা আমার দলের লোক, আমরা আজকে বসে একটু খাবো। এই আমরা আমরা দেখছি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে মানুষ কাজ করছে, বিভিন্ন প্রান্তে থেকে কিভাবে খাবার পাঠাবে সেটা মানুষ টেনশন করছে, যে কেমনে পৌঁছাবো কেমনে পৌঁছাবো। আমাকে একটা কথাই বলছে, প্রবাস থেকে মানুষ পাগল হয়ে গেছে যে কিভাবে সিলেটের মানুষের পাশে দাঁড়াবে। আমি টোটাল 15,000 মানুষের খাবারের ব্যবস্থা করেছি আমার সামর্থ্য মতো, আর 10 লাখ টাকা আমি দিয়েছি। আমার ভাই 20 লাখ টাকা দিয়েছে তার সামর্থ্য মতো। আমাদের দুজনের যা হয় সব মিলে 23,000 মানুষের খাবার আমরা অ্যারেঞ্জ করেছি, যতটুকু আমাদের সামর্থ্য। এরপর আমি আমার মানে ক্ষমতা, স্পাইডারম্যানের একটা কথা আছে, এ গ্রেট পাওয়ার কামস উইথ এ গ্রেট রেসপন্সিবিলিটি। আমাদের সবার হাতে কিন্তু একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে ইউজ করলাম। কীভাবে? যে আপনারা টাকা পয়সা পাঠান না, আপনারা আমার অফিসের নিচে খাদ্য নিয়ে আসেন, শুকনা খাবার নিয়ে আসেন, যেটা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে টাকা দিলেও রাখবে, সিলেটের মানুষের কিন্তু টাকার কম নাকি, সিলেটের মানুষের কিন্তু টাকার কম নেই, প্রচুর টাকা সিলেটের মানুষ। ঢাকার ম্যাক্সিমাম গুলশান বনেতে যান, চিটাগাং সিলেটেরই বাড়ি, সিলেটের মানুষের টাকার কম নেই, খাদ্যর অভাব হয়ে গেছে যেটা এখন মেইন প্রবলেম ছিল। তো আমি যখন বললাম যে আপনারা কিছু শুকনো খাবার যদি নিয়ে আসতে পারেন, আমি রাত 4টার দিকে লাইভ করলাম, ঠিক সন্ধ্যার মধ্যে 5,000 খাবার চলে আসছে আমার কাছে, মানুষ এসে দিয়ে গেছে, কেউ কারো পরিচয় দেয় না, কেউ কারো নাম দেয় না, মাত্র 4-5 এই 10 ঘন্টার মধ্যে দূর দূরান্ত থেকে চলে আসছে, যে সাইকেলে করে একটা বুড়া লোক এসে দিয়ে গেছে। মানে আল্লাহর কি রহমত, কি ভালোবাসা মানুষের সিলেটের প্রতি, এবং আমরা বাংলাদেশের মানুষ যে এক হতে পারি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। এবং সবচেয়ে বড় ধন্যবাদ জানাই যারা অনলাইনে, যারা দিন নাই আপনি যারা নিউজ করতেছেন আপনারা, আপনাদের আমরা হয়তো অনেক সাংবাদিকদের কথা বলি যাদেরকে অবশ্যই আমরা রেসপেক্ট করি, তাদের থেকে আমরা শিখি জানি, কিন্তু অনলাইন মিডিয়া নিয়ে কিন্তু কেউ কথা খুব কম বলে, তাই না? এটা সত্য কথা। আপনারা ঝুঁক, এখান থেকে ম্যাক্সিমাম মানুষ কিন্তু যখন বন্যা হয় সব ঝুঁকি নিয়ে চলে গেছেন ওইদিকে, আমাদেরকে তথ্য না দিলে আমরা জানবো কিভাবে? আমাদের যেসব টেলিভিশন আছে তারা তো তথ্য দিচ্ছেই, কিন্তু আমরা তো থাকি কোথায়, মোবাইলে, যে তথ্যগুলো আপনারা আমাদেরকে দিচ্ছেন। আর ওই তথ্যর কারণে আজকে এত কোটি কোটি টাকার ত্রাণ ঢুকতেছে। এই জন্য আপনাদের সবাইকে আমি সেলুট জানাই, যে আপনারা এত ভালো কাজ করছেন। আমাদের অ্যারাউন্ড 10,000 দেওয়া কমপ্লিট অ্যারাউন্ড আমাদের, আর হাতে 5,000-এর মতো আছে, সেটা ট্রাকে এখন আছে, যেটা কালকে আমরা দিয়ে দিব। আরও 9,000 আছে, এগুলো সব কালকে আমরা দিব, কারণ একদিনে তো এত পসিবল না। আর এমন যদি হইতো যে আমি আজকে এই জায়গায় যে এতগুলো দিব, ওই জায়গায় যে এতগুলো দেব, না, এই কাজ করতে আসিনি আমি,
আমি আসছি যে আমি এক জায়গায় দিব, আমার টিম আরেক জায়গায় দিবে, আমার অমুক টিম আরেক জায়গায় দিবে, অমুক টিম, আমি সব জায়গায় ছবি তুলতে যাইতে পারবো না আর কি। আপনি বুঝছেন না, এই কাজের মধ্যে আমি না। আপনি যখনই এই যে আপনি আপনার অনলাইনে যখন আপনি ভিডিওটা ছাড়ছেন, আমি যখন ফেসবুকে ছিলাম, যখন একটা বাচ্চা ছেলেকে এরকম এরকম সাঁতার কাটতে দেখতেছিলাম, বাবা বাবা করে ডাকতেছিলে, বুকের মধ্যে কামড় দিয়ে উঠছে, দেখেন আমার আমার আব্বা 2018 থেকে আমাকে সব কিছু বন্ধ করে দিচ্ছে, টাকা পয়সা দাও। আমি যেই অফিসে এখন আমার একটা কোম্পানির নাম আছে শো অফ, যেখানে চালাই ওখানে আমার 40,000 টাকা ভাড়া দিয়ে থাকতে হয় আর কি। আমার না দিলে আমার এসির লাইন পানির লাইন এইভাবে কেটে দেয়। তো আমার আব্বা এভাবে আমাকে শিক্ষা দেওয়া বড় করতেছে আর কি। আমি মূল বিষয়টা আসি যে আমি কেন অ্যাকচুয়ালি আপনাদের আজকে হেল্প চাই। দেখেন একা একা কথা বলবো, একা একা এই করবো, একা একা সে করবো না, আমরা একটা পরিবার। আমার এই পরিবারটা নিয়ে আগাইতে হবে। এই পরিবার যদি আমাকে একটু সহযোগিতা করে তাহলে আমরা অনেক দূর আগাম। আপনারা আর আমরা মিলে একটা প্রজেক্ট দাঁড়া করবো যেটার নাম হচ্ছে আফটার এফেক্ট। ত্রাণ দিচ্ছেন, ছবি তুলছেন, অনেক কাহিনী করছেন, কাহিনীরা ভাইসা যাইতেছে মানুষের, এরপর হাওয়া, এরপর কোনো খোঁজখবর নেই। অনেক মানুষ দেখছি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যাই, কান্নাকাটি করে ফাটায় ফেলছে, এই করছে সেই করছে, আসছে পরের দিন দেখে আবার মিউজিক ভিডিওর সেম জিনিস। এইটা কি ভালোবাসা আপনারা বলেন? কোনোদিন ভালোবাসা না। যদি কাজ করতে হয়, আমি সেই ব্যাক টু সেই করোনা রোহিঙ্গা থেকে এই পর্যন্ত আমি করেই গেছি। যখন আমি মানুষকে দিতাম তখন মানুষ আমাকে গালি দিত, এই বেটা তুই ভিডিও তো দেখাস না। আর এখন মানুষ দিলে মানুষ বলে ও ওয়াও ভেরি গুড, হ্যাঁ সে দিচ্ছে। আমার কথা হচ্ছে আমি একটা শো অফ দিয়ে যদি একটা মানুষের উপকার হয় তাহলে এই শো অফ 100 মানুষ করুক না, একটা 100 মানুষের উপকার হোক, তাতে তো আমার কোনো দোষ নাই। হোক না, উপকার তো হচ্ছে, একটা মানুষের পেট তো ভরতেছে, যে দেখা সে দেখতেছে, একটা মানুষের উপকার হোক। তা আমাদের মেইন প্ল্যানটা হচ্ছে আফটার এফেক্ট, যে প্রজেক্টটার নাম, যেটা আমরা সিলেটের জন্য করতে চাই। আমরা একটা গ্রাম বা একটা জায়গাকে আমরা টার্গেট করি। আজকে তো আমি গেলাম যে দেখছি প্রচণ্ড বাজে অবস্থা, একটা মহিলা দেখলাম যার বাসায় 5টা ছোট ছোট ছেলে কাদার মধ্যে ঘুমাচ্ছে, খাবার নাই, সে 3 দিন যাবত খাচ্ছে না, ওই জায়গায় এখনো যায় নাই, শুধু আর্মি আর্মি গেছে একবার, আর আর কে গেছে, আর বিজিবি গেছে একবার, আর কেউই যায়নি। সম্ভব না তো 4 ঘন্টা ওখান থেকে যা, মানে 2 ঘন্টা লাগে যেতে, আবার 2 ঘন্টা অন দ্য বোট। তো এরকম অনেক রিমোট এরিয়া আছে যেখানে এখনো মানুষ যাওয়া হচ্ছে না, কিন্তু এটা তো আমাদের দোষ না। আমাদের তো চেষ্টা করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে কোথায় অ্যাকচুয়াল প্লেসেসগুলো। আপনি কাউকে দোষ দিতে পারবেন না তো। আপনি তো এখন সরকারকে বলতে পারবেন না পানি আটকে দাও, এটা কি পসিবল? এটা কোনোদিন পসিবল না। সরকার সহযোগিতা করো, আমি এরা করতেছে না, আমরা অস্বীকার কেন, আমরা অস্বীকার করতে পারবো না? করতেছে, যারা যত অর্গানাইজেশন আছে তারা করতেছে না? করতেছে, টিকটক হোক, ইউটিউব হোক, ইনফ্লুয়েন্সার হোক, করতেছে না? করতেছে। আপনারা করতেছেন না? করতেছেন তো। আমার কথা হচ্ছে যে যেটা করুক করুক, কিন্তু করুক, সিলেটের জন্যই করুক। আমার প্রজেক্টটা হচ্ছে যে আমি এবং আমার ভাই নাইয়ান ভাইয়া, আমরা আরও 4-5 জন, তাহসান খান, আমরা আরও 4-5 জন যারা আছি, যারা ভালো ব্যবসায়ী আছে, সবাই মিলে আমরা এক হচ্ছে, এক হয়ে আমরা এই যে বন্যা যার ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, আমরা সেগুলো তুলে ধরতে চাই, সেগুলোকে আবার উঠিয়ে দিতে চাই, আবার মেরামত করে দিতে চাই। তো এটা তো আমাদের 5-6 জনের পক্ষে সম্ভব না, এটা কিন্তু অনেক বড় উদ্যোগ। আমার বয়স খুব কম, কিন্তু উদ্যোগটা কিন্তু আমি অনেক বড় নিয়েছি, কিন্তু এর জন্য দরকার শুধুমাত্র আপনাদের সাপোর্ট। আপনাদের পারমিশন ছাড়া তো করতে পারবো না। গেলাম হয়ে গেল করে পেলাম না, আমার ঘরের সন্তানদেরকে তো আগে বলতে হবে, আমার ঘরের ছেলেদেরকে তো বলতে হবে, যারা দিন রাত খাচ্ছে আমরা বাইরে থেকে এসে উড়ে করে ফেললাম নো, তাদেরকে নিয়ে করতে হবে।